স্কুল ছাত্রদের নিয়ে শোভাযাত্রা করে বনমহোৎসব পালিত হলো জলপাইগুড়িতে। সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে বনমহোৎসব উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি তীব্র দাবদাহ জলপাইগুড়িতেও, পাশাপাশি গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় জেলাবাসীর। এই পরিস্থিতিতে শনিবার জলপাইগুড়িতে বন দফতরের পরিচালনায় রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পালিত হলো বনমহোৎসব অনুষ্ঠান। এদিন তীব্র গরমকে উপেক্ষা করে স্কুলের ছাত্রদের নিয়ে আয়োজিত একটি শোভাযাত্রায় অংশ নেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ বিভাগীয় বন আধিকারিক বিকাশ পি এবং উত্তরবঙ্গ উন্নয়ন নিগমের সদস্য বিজয় চন্দ্র বর্মন, পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, বিধায়ক খগেশ্বর রায়, রাজেন্দ্র জাখারা, মুখ্য বনপাল উত্তর বন্ডল প্রমুখেরা। রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার এই উপলক্ষে বৃক্ষরোপণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন মহোৎসব মহোৎসবের উদযাপন হিসাবে একদিনের ফাংশন এখানে করা হলো। এটা এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলবে, চোদ্দ তারিখ থেকে একুশ তারিখে। গোটা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই সপ্তাহের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে, সচেতনা প্রোগ্রাম করা হবে, গাছ লাগানো হবে, গাছ বিতরণ করা হবে, এই নানা ধরনের প্রোগ্রাম এর মধ্যে করা হবে। এই চারা গাছ তো এই ফাংশনে বিশেষ করে দেওয়া হয়েছে। এমনি পশ্চিমবঙ্গ সরকারের নিতে প্রত্যেক মানুষ যে আছে এই সপ্তাহে দুটা গাছ করে নিতে পারে, এবং প্রত্যেক সংস্থা যে আছে একশো গাছ নিতে পারে। আমি এটাই কথা বলবো যে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে আর গাছকে বাঁচাতে হবে, তাহলেই আমাদের পরিবেশে রক্ষা হবে। জেলাভিত্তিক যে বনমহোৎসব সেটা আমাদের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো, কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তাতে যে বৃক্ষরোপণের ব্যাপারটা সেটা আমরা আলোচনা করলাম যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের জলপাইগুড়ি জেলার বন বিভাগ দপ্তরের উদ্যোগে আজকে এটা অনুষ্ঠিত হলো। তো তাতে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক খগেশ্বর রায়, রাজনৈতিক বিধায়ক উপস্থিত ছিলেন, আমাদের এসপি গুরুমারা ডিওপো, আমাদের জলপাইগুড়ি জেলা ডিওপো এবং বন বিভাগের আধিকারিকগণ, আমাদের এই জলপাইগুড়ি জেলা পৌর প্রধান ছিলেন পাপিয়া পাল, সৈকত চট্টোপাধ্যায় ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন। বাচ্চাদের এটাই বার্তা দিলাম আমার পক্ষ থেকে যে গাছ লাগাতে হবে, গাছের অক্সিজেনটাই আমরা গ্রহণ করি, যেহেতু আমাদের দেশের আমাদের জলপাইগুড়ি জেলায় অনেক জঙ্গল আছে ঠিকই, তাহলেও কিছু বড় বড় গাছ অনেক আগে 2003-04 সালে একটু কাটা হয়ে গেছিলো। তো সেগুলো রক্ষা করার জন্য আমাদের বন বিভাগ দপ্তর থেকে সুন্দরভাবে রক্ষা করছে, আপাতত এখনও ভালোই আছে। কিন্তু তাহলেও আমাদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যে গাছ লাগাতে হবে, গাছ একটি গাছ একটি প্রাণ, কারণ গাছটা তো একদিনে বড় হয় না, সেটা তো একটা গাছ বড় করতে গেলে কমপক্ষে 20-25 বছর লাগে। যার জন্য আমাদের গাছ লাগাতেই হবে, গাছকে বাঁচাতেই হবে, গাছ না বাঁচলে আমরা কেউ থাকবো না। এই থাকবে এটা। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। আপনি কি জয়েন্ট দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট।
নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।